হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং বন্ধুরা। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো ফয়সাল ভাইয়ের স্পেশাল টুপের ভিডিও, ঠিক আছে। এই টুপটার নাম হলো কেদা টুপ, ঠিক আছে। তো এখানে ফয়সাল ভাই যেটা করলো সেটা হলো নদীর থেকে পানি নিছে বোতলে ভরে পানি নিয়ে এখন সে কী করবো, কেদা টুপের সাতু সে স্পেশাল ছাতু নিজেই বানায়। এই ছাতুটা তিনি এখানে পানির মধ্যে দিলেন, দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখবেন, প্রয়োজন হলে আবারও তিনি আরও ছাতু দেবেন, ঠিক আছে। এটার মধ্যে যে ছাতুটা ফয়সাল ভাই বানাইছে এটা তিনি কী কী দিয়ে বানাইছে তিনি নিজেই জানেন, ঠিক আছে। আপনারা যদি এই ছাতু আর কাদা টুপের মশলা যদি আপনারা কিনতে চান তাহলে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া ফয়সাল ভাইয়ের নাম্বার থাকবে, আপনারা এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা ফয়সাল ভাইয়ের কাছ থেকে কাদা টুপের মশলা আর কাদা টুপের ছাতুটা কালেকশন করবেন, তিনি বিক্রি করবেন। এই বন্ধুরা, ফয়সাল ভাই এখন যে জিনিসটা ব্যবহার করতেছেন এটা হলো রুটি, ঠিক আছে। রুটির পাউডার, যেটা নর্মাল রুটি, যে কোনো রুটির পাউডার আপনারা ব্যবহার করবেন, এটাই এডিশনাল লাগে, আর বাকি সব রেডিমেড। মোট কথা সব ভোয়াল আর বাদে সব মাছই এটাই হবে, ঠিক আছে। আপনাদের এই টুপ ব্যবহার করলে কোনো প্রকার গুড়া মাছ ডিস্টার্ব করবে না, শুধু বড় মাছই এই টুপের মাধ্যমে পাবেন, ঠিক আছে। এটা ফয়সাল ভাইয়ের একান্ত টুপ, যেটা নাকি তিনি বহুত সাধনা করে জিনিসটা আবিষ্কার করেছেন, ঠিক আছে। এই জিনিসটা যদি আপনারা কালেকশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তিনি এই জিনিসগুলি বিক্রি করবে, ছাতু এবং কাদা টুপের ছাতু আর কাদা টুপের মশলা, ঠিক আছে। এটা তিনি কেজি হিসেবে বিক্রি করবেন, আমি এটার দাম জানি না, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, এই কাদা টুপটাকে একটু শক্ত করে প্রথমে পানি দিয়ে মাখতে হবে। এখানে আপনারা এডিশনাল হিসাবে শুধু ব্যবহার করবেন এই টুপের সাথে রুটির পাউডার। এখন যেটা ফয়সাল ভাই ইউজ করতেছে এটা হলো তার মশলা, কাদা টুপের মশলা, ঠিক আছে। কাদা টুপের মশলাটা ফয়সাল ভাই কীভাবে মিক্স করতেছে দেখেন, প্রথমে ছাতুটাকে মাখাইলো পানি দিয়ে, ছাতুর সাথে দিছিল হলো রুটির পাউডার, যেটা আপনারা সব কিছু রেডি পাবেন কিন্তু রুটিটা আপনাদেরকে এটা আপনারা কিনে রুটিকে পাউডার বানিয়ে নেবেন আর বাকি সব রেডিমেড পাবেন। এটা হলো রেডিমেড টুপ, ঘরে অনেকদিন পর্যন্ত রাখা যায়, ফয়সাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আপনারা বছরের পর বছর রাখতে পারবেন, নষ্ট হবে না, কারণ ছাতুটা ড্রাই এবং মশলাটা ভেজা, আর এটা নষ্ট হবে না কখনোই, আপনারা অনেকদিন পর্যন্ত ঘরে রাখতে পারবেন। তো যদি আপনারা এই জিনিসটা ফয়সাল ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে চান তাহলে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এটা দিয়ে ফয়সাল ভাই যে মাছ পায় সেটার কী কী মাছ ধরছে আজকে তার কিছু ক্লিপ, ভিডিও ক্লিপ আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব, আর ফয়সাল ভাই টুপটা কীভাবে আধার গাতে সেটাও আপনারা দেখে নেবেন। দেখেন আপনারা এখন কী করতেছে, ফয়সাল ভাই আলাদা ছাতুটা মাখাইছে পানি দিয়ে, ছাতু সাথে দিছে হলো হালকা পাউরুটি পাউডার, ঠিক আছে। আর এখন হলো মশলার সাথে মাখাইতেছে সেই এইটা মাখানো ছাতুটা, আবার মশলার সাথে অল্প অল্প করে দিয়ে মাখতেছে, দেখেন কীভাবে সে মাখতেছে, এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন।
ঠিক আছে বন্ধুরা, এটা অসাধারণ কাজ করে, অসাধারণ। আমি ফয়সাল ভাইয়ের সাথে কিছুদিন একসাথে মাছ ধরছি, তো ফয়সাল ভাই ডেলি 10 কেজি 15 কেজি করে মাছ ধরেছেন এই জিনিসটা দিয়েই, ঠিক আছে। এখানে অন্য কোনো লোক লেক, এখানে লেক খেলে কোনো মুভকার মাছ পায় না, একই জায়গায়, কিন্তু ফয়সাল ভাই ঠিকই মাছ পাইছে এই জায়গাটার থেকে। ফয়সাল ভাই অনেক মাছ পাইছে একই টুপ ব্যবহার করে, কিন্তু অন্য লোকেরা যারা লেক এখানে খেলেছে একটা মাছও তারা কোনোদিন ধরতে পারে না, ঠিক আছে। আপনারা যদি ফয়সাল ভাইয়ের এই টুপটা যদি নিতে চান, কালেকশন করতে চান, তাহলে ফয়সাল ভাইয়ের মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এটা কালেকশন করে নেবেন। মাছ এটার 100% গ্যারান্টি আমার কাছে বন্ধুরা, এটাতে মাছ অসাধারণ মাছ ধরে, অনেক মাছ ধরে, ঠিক আছে। এটা প্রমাণিত জিনিস, আমি নিজে বলতেছি আপনাদেরকে, ঠিক আছে। আমি শুধু নিজে কি, আমি প্রমাণিত এই টোপের মাছ ধরে। শুধু তাই নয়, আপনারা লেক খেলে যে মাছ ধরবেন শুধু তাই নয়, এই টোপটা দিয়ে আপনারা যে কোনো ধরনের টুন হাত ছিপ খেলতে পারবেন, টুন খেলতে পারবেন, যে কোনো ধরনের মাছ, যেমন গুলশা পুঁটি বাদে অন্য যে কোনো মাছ এটা দিয়ে খুব ভালো ধরবে, ঠিক আছে। এটা আপনি ব্যবহার করলে ট্যাংরা মাছে কোনো ধরনের গুলশা মাছে বিরক্ত করবে না আপনাকে, কিন্তু মির্কা কালবাউস আমি নিজে এই টুপের সাহায্যে মিগেল মাছ ধরেছি, রুই ধরেছি, ফয়সাল ভাইয়ের কাছ থেকে একটু টুপ নিয়ে আমি নিজে মাছ ধরেছি এই টুপের সাহায্যে, ঠিক আছে। এটা প্রমাণিত যে শুধু লেক না, আপনারা যদি হাত ছিপ টুন বসি খেলেন তাহলেও এই টুপের মাধ্যমে আপনারা মাছ ধরতে পারবেন। মোট কথা এই টুপটা অল পারপাস কাজ করে, ঠিক আছে। লেগ হাত যেটাই ব্যবহার করেন আপনারা, দেখেন এখন একটা দেখা যায় যে ফয়সাল ভাই কীভাবে আধারটা গাছছে। ফয়সাল ভাই ঝুপায় 6টা বসিয়ে দেয়, 8টা বসিয়ে দেয়, কখনো লাড্ডু টুপের কাতল কাটার মধ্যেও এটা ব্যবহার করে। তিনি দুই দিন আগে 2টা কাতল মাছ ধরছে, যেদিনকে আমি 1টা কাতল মাছ ধরছি ফয়সাল ভাই সেদিনকে 2টা কাতল মাছ ধরছে, ঠিক আছে। যেদিনকে আমি 1টা কাতল মাছের ভিডিও দিয়েছিলাম সেদিনকে ফয়সাল ভাই এই টুপের সাহায্যে 2টা কাতল মাছ ধরেছিল, একটা ছিল 1.5 কেজি আর একটা 1 কেজি ছিল, ঠিক আছে, এই এই টুপটা দিয়েই। তো এই টুপটা কাতল মাছের জন্য ভালো, রুই মাছের জন্য ভালো। কালীবস তো কালীবসের ভিডিও তো আজকে আপনাদেরকে দেখাবো, মির্কা মাছের ভিডিও আজকে দেব, ঠিক আছে, আপনারা দেখে নিন এই ভিডিও লাস্টে। ফয়সাল ভাইয়ের মাছ ধরার ভিডিও, বড়শি ফেকা কীভাবে ফেকতে হয়, অ্যাটাস্টিং কীভাবে করবেন সেটাও ভিডিওতে পুরা থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন, এবং কি কোনো বড়শি গুটানোর ব্যাপারে কোনো রকম সাজেশন লাগলে ফয়সাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। বড়শি কীভাবে গুটাইবেন, আদার কীভাবে গাঁথবেন, ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনারা সকল প্রকারের তথ্য জানার থাকলে ফয়সাল ভাইয়ের মাধ্যমে আপনারা জেনে নেবেন, ঠিক আছে। আর এই টুপ, কাদা টুপ এবং কাদা টুপের ছাতু আপনারা যদি আপনাদেরকে লাগলে আপনারা ফয়সাল ভাইয়ের ফোনের মাধ্যমে নিয়ে নেবেন, গ্যারান্টি আমার আপনারা মাছ পাবেন ফয়সাল ভাইয়ের সাজেশন মতো, এবং জাজ যেভাবে তিনি এটা করতেছেন স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে আপনারা নিজেরা একদিন অনেক বড় শিকারী হতে পারবেন, ঠিক আছে। ওই দেখেন ফয়সাল ভাই কী করলো, বড়শি গুলে প্রথমে আলাদা আলাদাভাবে আধারটারে বড়শির মধ্যে গাঁথলো, গাঁথার পরে সবটি বড়শির আবার একটু টিপি দিয়ে লাগিয়ে দিল, একত্রে করে দিল যাতে কোনোটা ফাঁক না থাকে। এখন দেখেন বড়শিটা ডাস্টিং করলো সেপের সাথে ক্লিপের মাধ্যমে, এখন সে কী করবে এটাকে সরে ফেলবে নদীতে। এটা একটা কালীগঙ্গা নদী বন্ধুরা, ঠিক আছে, অথই পানি। এই পানির থেকে মাছ ধরাটা লেক খেলে অনেক টাফ, লেক খেলার সময় এখনও হয় নাই, তারপরেও ফয়সাল ভাই এই লেক খেলে অনেক মাছ, এখান থেকে কমপক্ষে 50 কেজি মাছ ফয়সাল ভাই ধরেছেন কয়েকদিনে। তো ঠিক আছে,
ফয়সাল ভাইয়ের মাছের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কিছুক্ষণ পরে ফয়সাল ভাই হিট করবে, হিট করলে আপনাদেরকে ভিডিওটা আমি দিয়ে দেব। তিনটা মাছ ধরার ভিডিও আমি দিয়ে দিলাম, আপনারা দেখবেন। আগেও কিন্তু আমার 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 সাথে ফয়সাল ভাইয়ের ভিডিও আসছিল, আপনারা হয়তো দেখেছেন। তো এটা আজকের ভিডিও, যে টুপটা আপনাদেরকে বানিয়ে দেখাইছে সেই টুপ দিয়ে তিনি মাছ ধরেও দেখাবেন যে তিনি কোন ধরনের মাছ এই টুপের সাহায্যে ধরেন। বন্ধুরা, অনেক মানুষই ট্রাই করেছে এই জায়গাটাতেই, ছাতু খেলছে, টুপ খেলছে, অনেক কিছু খেলছে, লেক খেলছে, হ্যাঁ, কেউ এখান থেকে মাছ ধরতে পারে নাই। ফয়সাল ভাই নিজে অনেকগুলি মাছ ধরছে, ওই দেখেন, ওই দেখেন ফয়সাল ভাই মাছ উঠাইতেছে, মিগেল মাছ। ঠিক আছে, প্রথম একটা মাছ পাইলো, ওই দেখেন আরেকটা মাছ উঠাইতেছে ফয়সাল ভাই, দুইটা মাছ উঠাইলো, দুইটা মিগেল মাছ ছিল, এখন আরেকটা দেখুন, ওই যে এই মাছটা একটু বড় সম্ভবত। বন্ধুরা, ঠিক ফয়সাল ভাই ডান পাশে আমি বসেছিলাম, বসে মাছ ধরেছিলাম, আমিও মাছ পেয়েছি। ওই যে আমার নেট দেখেন, আমার নেটের চারটে মাছ আছে, ফয়সাল ভাই পাইছে সাতটা মাছ। এটা একটা কালি বেউস মাছ দেখেন, প্রায় 1 কেজির মতো সাইজ। একই টুপের মাধ্যমে সে মিগেল এবং কালি বেউস এখনই ধরল। আমি এখানে বসা দেখেন, আমার হাতে ছিপ, আমার ক্যামেরার সাহায্যে আমি ভিডিও করতেছি, এখানটাতে আমি মাছ ধরতেছিলাম।